হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। দেখতেই পাচ্ছ ঘেমে গেছি, দৌড়াদৌড়ি করছি দৌড়াদৌড়ি করছি এই কারণেই 5টা বেজে গেছে। তো 5টা 25-এ আমাদের এখানে কালনার মহাপুবাড়িতে মঙ্গল আরতি শুরু হয়ে যায়। এটা নিয়ম সবার মাস, তোমরা জানো কার্তিক মাস মানে যে নিয়ম সবার মাস সেটাও নয়, দুর্গা ঠাকুর যেদিনকে দশমী হয়ে যায়, দশমীর পরে যে একাদশীটা স্টার্ট হয় সেই একাদশী থেকেই নিয়ম সবার মাস স্টার্ট হয়ে যায়। সেটা কার্তিক মাসেই পড়ুক বা আশ্বিনের শেষের দিকে পড়ুক বা আশ্বিন মাসেই পড়ুক না, কারণ সেদিন থেকে নিয়ম সবার মাস শুরু হয়ে যায়। আর নিয়ম সবার মাস মানে হচ্ছে মঙ্গল আরতি। আমাদের বাড়ির সামনে বড় মন্দির আছে, ওখানে 4টে সন্ধ্যাবেলা আরতি হয়। সেখানে প্রতিদিন পাঠ হয়, সন্ধ্যাবেলা প্রতিদিন 7টা থেকে 8টা অবধি পাঠ হয়। এক মাস টানা পাঠ হবে, সেখানে তো প্রতিদিন যায়। এখন প্রীতম বাড়িতে আছে বলে প্রীতমকে নিয়ে বেরিয়ে যাচ্ছি মহাপুর বাড়িতে। তো আমি আর প্রীতম এক জায়গায় বেরাবো, আর আমি প্রীতমকে বললাম বাবু চলো বেরোচ্ছি যখন মহাপুরবাড়িতে, প্রত্যেকবার আমি প্রীতম তোমাদের কাকু তিনজনেই যাই। একাদশী দিন মাস তো যাবোই, আর যতদিন পারি ততদিনই যাওয়ার চেষ্টা করি। তো এখন প্রীতমকে নিয়ে বেরোচ্ছি মহাপুর বাড়িতে, যাই প্রীতমকে দিয়ে একটু ঘিয়ের বাতি জ্বালিয়ে আসি। খুব মানে মনটা ভালো লাগে মহাপুরী ঘিয়ের বাতি জ্বালাতে পারে, যেহেতু এটা আমার নিয়ম সবার মাস। তো চলো আগে যাওয়া যাক। হ্যাঁ, আরেকটা কথা, মহাপুরীতে কিন্তু আমি হয়তো তোমাদের ক্যামেরা করে দেখাতে পারবো না, হয়তো বাইরেটাই দেখাতে পারবো, কারণ ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তার একটা অনেক কাহিনী আছে, সেটা তোমাদের আগে হয়তো বলেছি, আর যদি না করো জানা থাকে পরে তোমরা আমাকে লাইভে জিজ্ঞেস করে বলে দেবো। ওর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, কেন অ্যালাউ নেই সেটা আমি তোমাদের লাইভে জানিয়ে দেবো। চলো যাওয়া যাক। প্রীতম গাড়িতে চেপে পড়েছে, আমি আর প্রীতম এখন যাচ্ছি মহাপুরীতে ঘিয়ের বাতি জ্বালাতে। চলো যাচ্ছি এখন গাড়ি করে, দেখি কোথায় যাই, কী কী করি সবটাই তোমাদেরকে দেখাবো। চলেছি কাল না মহাপুর বাড়ির সামনে, কিন্তু এই যে মহাপুর বাড়ি দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে নিয়ম সেবার মাস। দেখো মহাপুর বাড়ির সামনে চলে এসেছি, কিন্তু ভেতরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতরে ক্যামেরা দেখাতে পারবো না। তো আমরা এখন চলো মহাপুর বাড়িতে, আরতি আরম্ভ হয়ে গেছে, সেখানে আমরা এখন যাই। তো মহাপুর বাড়ির থেকে বেরিয়ে পড়লাম ঘিয়ের বাতি জ্বালিয়ে, কারণ প্রীতমের সঙ্গে আমার এক জায়গায় একটু বেরোনোর দরকার আছে, নাহলে মন মহাপুর যেতে খুব খারাপই লাগছে, যেহেতু আরতি হচ্ছে। ঠাকুরবাড়ি আসলে সেখান থেকে যেতে ইচ্ছা করে না, কিন্তু একটা কাজে বেরিয়েছি, সেই কাজটার জন্য বেরিয়ে আসতে হলো। চলো যাও, চলো চলো সেই কাজটাই ঘোরা হয়ে। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর সবচেয়ে মন এখন আমি যাবো, যেহেতু আমাদের বাড়ির সামনে মন্দির আছে, ওখানে পাঠ আরম্ভ হয়ে যায় 7টা থেকে পাঠ আরম্ভ, এখন আমি মন্দিরে পাঠিয়ে যাবো, তাই জন্য ওখানে দেরি করতে পারিনি, তাড়াতাড়ি চলে এসেছি। আর যদি পাঠটা শোনার পরে মনটা এতটাই শান্তি বা এতটাই তৃপ্তি লাগে সে বলে বোঝাতে পারবো না, ওই জন্য পাঠটা শোনার জন্য আকুলি বিকুলি করে তাড়াতাড়ি চলে এসেছি। আমি দাঁড়াবোই না কোথাও, যে কাজেই যাই না কেন, আমি বারবার প্রীতমকে বলছি বাবু 7টা বেজে গেলে আমার পাঠ আছে, আমি পাঠটা আগে শুনবো। চলো তো বাড়ি চলে এসেছি, এখন আগে প্রীতম সিঙ্গারা এনেছে, সিঙ্গারাটা খাবো, খেয়ে দিয়ে এখন পাঠে চলে যাবো। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসবো আবার পরের ভিডিওতে। সবাইকে টাটা।